লেবু এত সুন্দর একটা খাবার, এত সহজ একটা খাবার। এই লেবু যত বেশি আপনি কাঁচা কাঁচা খাবেন তত বেশি আপনি ঔষধি গুণ পাবেন। লেবু আপনার শরীরে 24 ঘন্টার বেশি ভিটামিন সি সরবরাহ করবে না। ভিটামিন সি আমাদের কেন দরকার? আমাদের রক্ত উৎপাদন করে, রক্ত সরবরাহ করে। আপনি যত বেশি খাবেন প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। আমরা বোতল একটু লেবু শরবত খাই, ডাইরেক্ট খাই না। গ্রামে গেলে মা দাদি পুকুর বাড়িতে গেলে পরে এক গ্লাস লেবুর শরবত দেয়। আমাদেরকে এইসব ভালো জিনিসকে চিনতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে, সুন্দর থাকতে, ভালো থাকতে, আলহামদুলিল্লাহ আমরা যে এইসব জিনিসগুলির কাছে থাকি আল্লাহ আমাদেরকে অনেক বেশি সুস্থ রাখবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভিটামিন সি উৎপাদনকারী কোম্পানি হল স্মিথ কোম্পানি ইংল্যান্ডে। স্মিথ যখন মারা যাচ্ছে তখন হাজার হাজার সাংবাদিকের কাছে জিজ্ঞেস করছে, স্যার আপনি পৃথিবীর জন্য একটা শেষ কথা বলে যান, ট্যাবলেট ফর্মে চাল দিয়ে গরম করে ভিটামিন সি থাকে না? ভিটামিন সি কাঁচা লেবু, কাঁচা কমলা এবং কাঁচা শাকসবজি, ফলমূল, গ্রিন শাকসবজির মধ্যে যেরকম ভিটামিন সি আপনারা পাবেন তাতে বাড়ির সুরক্ষিত ধারণের মতো স্বাস্থ্যের জন্য কাজ করবে ভিটামিন সি। কারণ ভিটামিন সি 24 ঘন্টা পরেই আমাদের শরীর থেকে ঘাম, চোখের পানি, থুথু, পায়খানা, প্রস্রাব এগুলির সাথে বের হয়ে যায়। কাঁপে, অনেক সময় শ্বাসকষ্ট হয়, যেই হার্টের প্রবলেম হইয়া মানুষ দ্রুত মারা যায়, যেটাকে আমরা রাক্ষসে রোগ বলি, আমরা ভয়ঙ্কর রোগ বলি, যে হার্টের ব্লক হয়েছে, ঘরের থেকে রান্না করছে, অফিসের রাস্তায় যেয়ে মারা গেছে, সেইখানে কিন্তু এই অর্জুন গাছের, এই রসুনের, এই পেঁয়াজের, কাঁচা হলুদের মারাত্মক ধরনের ভূমিকা আছে। আমরা একটা বাড়িতে কাঁচা হলুদ ব্যবহার করি কিন্তু এটা অনেকটা গুরুত্ব দিই না, কারণ এই কাঁচা হলুদ যে কোনো ধরনের জীবাণু প্রতিরোধ করতে পারে, ধ্বংস করে দিতে পারে। যেরকম ধরেন এবিএস ভি ভাইরাস, এখন যে অনেকের আপনার এই ঋতুভেদে জ্বর হচ্ছে, চিকেন পক্স হচ্ছে, আমি চিকনগুনিয়া দেখতেছি, যত বড়ো চিকনগুনিয়া রোগ হোক যদি আপনি রেগুলার কাঁচা হলুদ খেতে পারেন আলহামদুলিল্লাহ আপনারকে চিকনগুনিয়া রোগ আসবে না। আপনাকে এডিস মশায় কামড়ালো আপনি ক্ষতি করতে পারবে না। আপনি যদি শরীরে একটু কাঁচা হলুদ ব্যবহার করেন, সাত দিনে একদিনে করেন, নাহলে কাঁচা হলুদের তেল ব্যবহার করেন, অথবা আপনি নিম তেল ব্যবহার করেন, আর তা আপনাকে কোনো মতেই নিমতলের সামনে কোনো জীবাণু আসতে পারবে না, কোনো এডিস মশা আসতে পারবে না, কোনো চিকনগুনিয়া রোগ আপনার হবে না। তো আপনার ঘরের পাশেই তো ওষুধ আছে, নিমের ডাল ঘরের মধ্যে থাকলে সেই ঘরে সহজে কোনো রোগ আসতে পারে না। নিমকে আমরা ঘরের ডাক্তার বলি, সারা পৃথিবীতে নিম নিয়ে মামলা চলতেছে, কে আগে নিমের প্যাটার্ন রাইট নিবে, কে নিমের রেজিস্ট্রেশন নিবে। এই যে নিমের প্রতি সারা পৃথিবীর আগ্রহ, এই নিম গাছ আমাদের ঘরে ঘরে, পথে পথে, রাস্তায় দাঁড়ায়, বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, যেখানে হাঁটি সেখানেই এই নিম গাছ। আমাদের যে দেশে যে কত ঔষধি গাছ আছে আমরা চিনি না বলে আমরা বুঝি না। রাস্তায় যেতে অনেক সময় আমি গ্রামের দিকে গেলে গাড়ি রাইখা পা দিতে আমার ভয় করে। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগীর মতো ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিয়ে দিন।